এই ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ট্রান্সফরমেশন টুলের একটি ট্রিক্স দেখব। প্রথমে আমি টাইপ টুলে যাব, এখান থেকে আমি একটা ওয়ার্ড টাইপ করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টেক্সট কালারটা আমরা হোয়াইট করে নেব, শেপ ধরে বড় করব, মনসেরাট বোল্ড ফন্টটা আমি নিচ্ছি, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করব, এরপর প্যাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিচ্ছি প্রথমে, দেন আনগ্রুপ, দুটা টেক্সকে নিচে নিয়ে আসলাম এবং আমি চাচ্ছি এই আইটা একটু বোল্ড হোক, আমি এটাকে এই পর্যন্ত বর্ধিত করে দিলাম, দেন সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে স্টক কালারে কনভার্ট করব, এরপর ইফেক্ট ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, হরিজন্টাল 90, ভার্টিক্যাল 90, প্রিভিউ অন। এবার কপিতে আমরা অল্টার ধরে অ্যারো চিহ্ন দিব, এতে করে আমাদের ভ্যালুটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। আমরা এখানে 40 দিচ্ছি, ওকে। এবার আমরা স্টক কালারে যাব, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট কালারটা পিক করব, শেপ ধরে এটাকে বড় করলাম, এরপর গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে আমরা স্ট্রোককে সিলেক্ট করব, স্ট্রোক গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে, আমরা এটার অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দিব, ওকে। এইভাবে আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা ব্যবহার করে একটি টেক্সট ইফেক্ট দিতে পারি। ধন্যবাদ সবাইকে।